সকল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এই দেখো, আমার সোনা মাকাতে তোমাদেরকে শুরু করলাম আমার ভিডিওটা। তো এই হচ্ছে সকালবেলা আমার কাজ বাস সব সারা শুরু হয়ে গেল, কারণ এখন আমি বাসি কাজ সেরে রান্নাঘরে চলে আসছি সোনা মাকে ঘুম পাড়িয়ে দিয়ে। আজকে রান্না করবো হচ্ছে তোমার পটলের ঝোল। যাই হোক, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অন্য যতটুকু ততটুকু করবো, কারণ একা একা ভিডিও করা খুব অসুবিধা হয়। আর সব থেকে মেন কথা, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো যাই হোক, সেটা তো আমার পারে না ভিডিও করতে, মানে ক্যামেরা করতে পারে না। তো আজ আমি একটু সেদ্ধ সকালে আলু পটল করবো, আর এইগুলো দিয়ে সকালে খাবো। তারপর দুপুরে রান্না একটু পরে করবো, রান্না সেরে তারপরে সব কাজবাজ সারবো, কারণ আজকে সারা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, সেটা তোমাদের বলে বোঝানোর মতো না। তো গ্রামের বাড়ি, গ্রামের ঘর, সেটা তুমি বুঝতেই পারো কত কষ্ট হয়। এত মানে আমাদের রান্নাঘর থেকে বড় ঘরটা এতটা ডিস্টেন্স, সেটা তোমাদের বলে বোঝানোর মতো না। তো যারা আমার বাড়িতে আসবে তারা ঠিকই বুঝতে পারবে যে আমি কত কষ্ট করে সব কিছু মেনটেন্স করি। তো এই দেখো, রান্না করতেছিলাম, মা আমার বড় ঘর থেকে কান্না করলো। তো এখন আমাকে যেতে হবে ওই ঘরে গিয়ে মেয়েকে আবার খাইয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। তারপর এসে আমাকে ঝোলটা নামাতে হবে আর গ্যাসটা সিম করে দিয়ে যাব। তো সেটা আমাকে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার কাছে বললাম না স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর এই হচ্ছে আমার রান্না, মানে কি আর্ধেক হয়ে গেলো, আর এখন আমি আমার ছেলেকে খেতে দিলাম, কারণ ও যাবে হচ্ছে স্কুলে। তো এখন কি করি, তো কিছু করার নেই। তো আমি এখন মেয়ের ওখানে চলে গেলাম, মার ভাত, ওকে ভাতটা বেড়ে দিলাম, আবার মেয়ে উঠে পড়েছে। তো ছেলেকে খাইয়ে, ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠাবো, আর তারপর আমার সোনা আমাকে স্নান করাবো, আর আমি সব কাজ বাসাবো যেটা ভিজে ভিজে করতে হবে আজকে, কারণ মনে হয় না আজকে বৃষ্টি কমবে। তো সব সেরে তো তোমাদের সঙ্গে এতটুকু শেয়ার মানে করতে পারছি, কারণ ওই যে আমার বর এখন আমার যা ছিল ক্যামেরা দেখলো। তো সব সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু খেয়ে নিলাম, কারণ ওদের থালা দেখো আমি এখনও ধুইনি, মানে একটু খেয়ে তারপর আমি মাকে স্নান করাবো, স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এগুলো সব থালা বাসন মাজা সব করবো। মানে স্নানের আগে সব যদি না আসে তাহলে আমাকে আবার পরে ভিজতে হবে। ওই জন্য ভালো যে আগে একটু খেয়ে নিই, মানে আর এমন কি জানো, যাদের বাচ্চা সামলাতে হয় না তাদেরকে তো না মানে খাওয়া, মাদের খাওয়ারই সময় হয় না। আমি সত্যি কথা মানে খাওয়ার সময় পাই না, তবু একটু খাওয়ার চেষ্টা করি, কারণ দুইটা ছেলে মেয়েকে কন্ট্রোল করে আমি নিজেই হাঁপিয়ে দিই। আমার শরীর এত দুর্বল লাগে সেটা তোমাদেরকে বলে বোঝানো তোমাদের না। তো সকাল শুধু একটু সেদ্ধ দিয়ে খাচ্ছি, মানে গরম ঝোল, গরম সবজি আমার ভালো লাগে না তাই আমি খাই না। তো একটু লঙ্কা নিলাম, জাস্ট একটু লঙ্কা হলে, আর এখন আমার মানে সবই ভালো লাগে, কোনোটাই খারাপ লাগে না। আর আমরা বেশিরভাগ নিরামিষই খাই, শনি রবি সোম মঙ্গল চার দিন আমাদের নিরামিষ চলে। আর আমার ভয়েসটা কি সত্যি খুব স্পিড হয়? যদি হয় সেটা তোমরা কমেন্ট করে বলো। তো এই দেখো আমার যার রান্নাঘর, আমার যা এখানে রান্না, তো আমি ভিডিওটা অন্য করছিলাম। তো চলো এখন সব সারি। তো এই দেখো আমার এতগুলো বাসন বেড়ে গেছে, কারণ প্রত্যেক দিন আমি এক গামলা করে বাসন, আর তোমার এই যে পেছনে আমার মেয়ে, আজকে বৃষ্টি ছিল সকালে, আমি ওর কাপড় চোপড় কিচ্ছু ধুতে পারিনি, বলো তো কেন, বললাম না যে বৃষ্টি ছিল। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেগেছে, তো ভিজে ভিজেই মাথায় একটা ক্যারেট দিয়ে ছোটো করে দিলাম আমার দৈনন্দিন জীবনের কাজ। তো যেমন যারা আমার ব্লগিংটা বা আমার কাজগুলো ভালোবাসো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি কী ধরনের ভিডিও করব, আমার কী ধরনের ভিডিও তোমার ভালো লাগে আমার চ্যানেলে আমাকে বলো, তো আমি সেটা করার চেষ্টা করব। যদিও সবটা করতে পারি না, কারণ মেয়ে আর ছেলেকে মেনটেন্স করতে গিয়ে আমার খুব অসুবিধা হয়। তো গ্রামের ঘরে এক জায়গায় সব থাকলে না, এক ঘরে সব থাকলে এতটা কষ্ট হয় না, কিন্তু আমাদের তো এক জায়গায় পায়খানা বাথরুম, এক জায়গায় কলপার, এক জায়গায় রান্নাঘর, আর এক জায়গায় গোয়াল ঘর, এক জায়গায় থাকার ঘর, এত বড় উঠান, এখানে বাইরে আমাদের ঠাকুর ঘর। তো কী করব বলো, তো গ্রামের মানুষের জীবন এরকমই হয়, কারণ আমাদের মানে মেন হচ্ছে অর্থ, মানে যদি অর্থ থাকে সবই হয়। গ্রামের মানুষও অর্থ থাকলে অনেক কিছু শহরের মতো পরিবেশে থাকতে পারে, কারণ সে মেন পারে, কারণ আমরা পারি না, আমাদের কোনো সেরকম অর্থটা নেই। আর যতটুকু ছিল সেটা তো আমার ব্লগিংয়ে তোমরা বুঝতেই পারবে, আমার হাজব্যান্ড, আমার হচ্ছে ছেলে, ওদের পিছনে মানে প্রচুর চিকিৎসা খরচা হয়। তো আমরা বর্তমানে সত্যিই সর্বহারা হয়ে গেছি, সেটা বলার মতো না। মানে আমার সোনা দানার থেকে আমার যেটুকু জমি দেওয়া ছিল সেটুকু আমরা বিক্রি করে মানে ছেলের ট্রিটমেন্ট, হাজব্যান্ডের ট্রিটমেন্ট সব কিছু মানে করিয়েছিলাম। আর এখন আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট হচ্ছে চেন্নাইতে, যাই না কতটুকু আগোতে পারবো, ভগবান যদি চায় তবে আমি পারবো, না চাইলে পারবো না। আর তো মিস করেছে তোমাদের চাওয়া বাবা, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই আমি পারবো, আসলে পারবো না, কারণ নিজের চাওয়াতে ইচ্ছে হয় না, সেটা হচ্ছে সবার আশীর্বাদ।
বড়রা যদি ছোটরা বড়রা যদি আশীর্বাদ করে তবে সে না আমি তাদের আশীর্বাদটা মাথায় নিতে পারবো, আর আমি ইচ্ছা করে তাদের উপরে যে আমাকে আশীর্বাদ করো সেটা কিন্তু কোনোদিনও হবে না, তাই না বলো? তো এই দেখো আমার এতগুলো বাসন আমি এখন মাজছি, তারপরে একটু ঘর ঠান্ডা ঝাড়ু দেবো, ঘর রান্না রান্না ঘরটা মুছে নেবো, কারণ কাঁচা ঘর তো একটু জল দিয়ে নুড়ি দিয়ে একটু মুছে নেবো, না বৃষ্টি মানে জলের উঠানের জল বারান্দায় উঠে ঘরে উঠে কেমন যেন একটা ঢেকঢাকা ঢেকঢাকা হয়ে গেছে, তো এটা আমি করব। করে তারপর হলো উঠান ঝাড়ু দেবো, কারণ আজকে বাসি উঠান ঝাড় দেওয়া হয়নি, একটু ঝাড়ুটা ছুঁয়ে রাখি বৃষ্টিতে ভিজে ভিজে। আর আমি সবথেকে ভয় পাচ্ছি কি, আমি তো বৃষ্টি বৃষ্টি হতে ভালোবাসি কিন্তু সবথেকে বড় ভয় হচ্ছে আমার যদি সর্দি লেগে তাহলে মেয়ের সর্দি লাগবে, তো শোনো আমাদের সর্দি লাগে তাহলে তো মেয়ের কষ্ট হবে, আমার সর্দি লাগলে আমার অতটা কষ্ট হয় না। তো এই দেখো আমার হচ্ছে বাসন মাজা হয়ে গেলো, এখন এই বালতিটাতে জল নেবো মানে কালকে রান্নার জন্য, আর এখানে এই চটগুলো ধুয়ে নেবো। আর আমি না যেন এই চট দিয়ে তোমার কড়াই এর মানে একটা করে সবজি রান্নার পর যে মুছে নিই যেটাকে বলে নুড়ি, সেই নুড়িটাকে আমি মানে প্রায় রেগুলারই আমি সার্দ ধুয়ে নিই, না না কেমন তেল 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 চিটটি চিটির করে, ওই জন্য আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ, আর বেশিরভাগ সময় আমি মেয়েকে নিয়ে একটু সময় কাটাই কারণ ও আমার সময়। আর এই দেখো মানে এত ওজন ছিল সেটা তোমাদের বলে পারবেন, তো এখন আসবো এই মেয়ের নাকড়াগুলো ধুবো, এই যে গামলা আছে তো ধোয়া তোমাদের শেয়ার করতে পারলাম না কারণ বড় আমার তখন ভিডিও করার সময় পাচ্ছিল না। তো এই যে আমাদের হচ্ছে ঘর মানে এত পিছলা ওঠান না সেটা মানে কী বলবো বলো, পরে একটু সাহায্য করে হলে এখন না এখন স্নান করি, মানে এক ঘন্টা হয়ে গেছে আর ভেজা যাবে না, আর মাথার থেকে এইটা সরিয়ে নিলাম। আর ঘরে এসে দেখি আমার মা ঘুম থেকে উঠে গেছে, তো মাকে আমি এখন আবার খাইয়ে দিব, এখন তেল শুধু পরে নিই তেলে তুল সাহায্য করে তারপর মেয়েকে খাইয়ে দিব, মেয়ে আবার ঘুম করবে। আর এখন না তিন মাস পার হয়ে গেছে, চার মাস পূর্ণ হয়ে গেছে, অনেকটাও শিখে গেছে আরও শিখবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে সবাই আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করবো, আর আমাকে বড় ভালো